আর আমি আপডেট এবং ডিলেটের কাজটা করছিলাম। জব এটা তো একদম ইজি, মানে না বলার কিছু না, কিন্তু বাকিরা কেন করতেছে না আল্লাহ জানে। আর এই ই করছে, ইভান ইভান করছে না? জি স্যার, স্যার আমি স্যার একটু বাসার বাইরে আছি স্যার, করছিলাম স্যার। লোকাল হোস্ট F9 জ্যামটা যেমন চালু করা হয়। তাহলে ওই ফরিদ ভাই, আপনার বাচ্চাদের বয়স কত? আর বড়টার বয়স আছে 6 and a half, আর ছোটটা হচ্ছে আপনার মার্চে 4 ইয়ার্স হবে, কত ইয়ার্স? 6 বছর 4 মাস চলতেছে, 5 মাস চলতেছে বড়টার। আর ছোটটার হচ্ছে মার্চে আপনার হবে 4 বছর পূর্ণ হবে। তো আপনার ছেলেদের বয়স আর আমার ছেলেদের বয়স সেম, কেমনে সম্ভব? আপনার তাই বড় নাকি? ছেলের 6.5 মাস, মেজু ছেলের 5.5 মাস, আর ছোট মেয়ার হচ্ছে 15 বছর। আপনি বড় ছেলে কোন ক্লাসে স্কুলে যাচ্ছে? ও এখন কোভিড না থাকলে ওর স্কুল হইতে হচ্ছে ক্লাস KG 1, KG 2 তে থাকা অবস্থায় সে কোভিড চলে আসলো। আমার ছেলে গ্রেড 1, সে KG 1 থাকা অবস্থায়, এখন KG 2 তে আর কি, KG 2 বইগুলো পড়তেছে। আমার তো হচ্ছে গ্রেড 1। এই যে গ্রেড 1 এর একটা সেমিস্টার শেষ হয়ে গেছে ওদের আর কি, মানে আমার 3 মাস শেষ হয়ে গেছে আর কি, 4 মাস শেষ হয়ে গেছে, 4 মাস শেষ হয়ে গেছে। তো এখন তার গ্রেড 1 ক্লাস অনলাইনে ক্লাস চলতেছে। আমি আমার বাসার টিচার রেখে দিয়েছি, 2 বাচ্চা তো, হুম হুম ওরা যেহেতু একটা KG 1 আর একটা KG 2 তে, এখন ওরা KG 2টা স্ট্যান্ডার্ড 1 উঠে যাবে, KG 1টা KG 2 উঠে যাবে, ওই ওই স্কুলের টিচার রেখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। আমাদের এখানে ব্যস্ত বেশি, ওরা তো সারাদিনই আপনার রোজ অনলাইনে সকালবেলা ক্লাস করে, বিকেলবেলা আরবি ক্লাস করে, আবার বাংলা ক্লাস করা লাগে, অনেক বিজি। আমার বাচ্চাদের তো হেলপ করতেছে, অ্যারাবিক হুজুর সকাল 7টায় আসে আর সন্ধ্যা 5:30 আসে, বিকাল 5:30 আসে। ভালো, আমার ছেলেরও আরবি ক্লাস করে, সে প্রতিদিন আপনার বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা পড়ে, অনলাইনে পড়ে। কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। আল্লাহ ভরসা। তাহলে আমি এই অ্যাড নিউজতে কাজ করছিলাম লাস্ট ক্লাসে, আপনারা দেখছেন যে কিভাবে ডাটা ঢুকে যায়। ঠিক আছে, আপনি নটাম দিকে ডাটা ঢুকলো আমার লাস্ট ক্লাস থেকে, কিন্তু এডিটের কাজ আমি করি নাই, কারণ আপনাদের বলছিলাম করার জন্য, দুজন করছে, এডিটের কাজ আমি করি নাই, কইছে এটা আপনারা করবেন, তো চলেন আমি এডিটটা ঝটফট করে ফেলে। কত যে সহজ কল্পনা করতে পারবেন না। এই যে insert.php আছে, insert.php, এটাকে আমি কি করব, ফাইল সেভ অ্যাজ। তারেক সাহেব কঠিন মনে হয়, দেখেন কত ইজি, edit.php হয়ে গেল। এখানে এখন চেক করবো যে if set একদম ইজি, দেখেন ইফ চেক করবো যে, দেখেন আমি কি পাঠাচ্ছি এডিটে সেটা বুঝতে হবে। যখন এডিট বাটনে কেউ ক্লিক করবে, আইডি ইকুয়াল টু ওই যে যাকে ডিলিট করবো তার আইডিটা পাঠা গেছে, সেটা আমি বলি সেট, একটা বিল্ডিং ফাংশন যেটা চেক করা হয় কোনো কিছু আসছে কিনা।
এরর সেট করা আছে কিনা কি চেক করব যারা করছেন তারা আমার সাথে মিলাই নেন ঠিক আছে কিনা আলো করাটা রিকোয়েস্ট আইডি মানে আইডিটা আসছে কিনা আসলে আমরা কি করব এটাকে এটার ভিত্তিতে আমরা যাকে এডিট করব এই যে আমাদের একটা মেথড আছে গেট বাই আইডি দেখেন গেট বাই আইডি কই গেট বাই কন্ডিশন এই গেট বাই কন্ডিশন কে ব্যবহার করে আমাদের অবজেক্ট হ্যান্ডলার নাম কি অবজেক্ট এক্সট্রাক্ট অবজেক্ট গেট বাই কন্ডিশন কোন টেবিল স্টুডেন্টস কি চাই যা আর ইজ ইকুয়াল টু হচ্ছে person id ঠিক আছে এটা কি করে আপনারা তো জানেন যে গেটওয়ে কন্ডিশন দিয়ে আপনারা আমার আগের ক্লাসগুলোতে দেখেছেন যে আমরা কি করি একটা আইডির এগেনস্টে নির্দিষ্ট ডাটাগুলো এই যে উদাহরণ দেওয়াই আছে একটা আইডির এগেনস্টে নির্দিষ্ট ডাটাগুলো নিয়ে আসি দেখছেন এগুলো করে রাখছি তো আর নিয়ে আসলো এটা কি রিটার্ন করে রিটার্ন করে হচ্ছে গেটওয়ে অ্যাডিশন রিটার্ন দিস কিন্তু এখানে দেওয়া যাবে না যদি টেবিলাইজ করতে চাই ঠিক আছে কারণ রিটার্ন করতে হবে ডাটাকে দিস ডাটা তো ডেটাটাকে যখন রিটার্ন করছেন তখন একটা অ্যারে রিটার্ন হলো এবং এটাকে এক্সট্রাক করলাম কি গুলো ভেরিয়েবল হয়ে গেল হওয়ার পরে এখন চেক করব যদি ফর্মটা সাবমিট হয় আচ্ছা কি গুলো ভেরিয়েবল হওয়া মানে হচ্ছে এই কি গুলোকে অ্যাজ এ ভ্যালু আকারে ভ্যালু গুলো হচ্ছে পিএসপি এটা হচ্ছে শর্ট ফর্ম ইকুয়াল আর এরপর হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে মোবাইল তো ভ্যালু গুলো এখানে বলবো প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা আপাতত আমরা যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে একটা চমৎকার উদাহরণ দেখতে পাবো আমরা যে ফর্ম চলে আসবে গেট বাই কন্ডিশন টু পাসড মানে যে কয়টা দরকার ছিল সেটা পূরণ হয়নি এক দুই তিন তো আমরা কি কয়টা দিচ্ছি দুইটা দিচ্ছি তাহলে কি হবে কি কি লাগবে সেটা বলি নাই স্টার দেখছেন তাহলে এই নামটাকে ইমরান খানকে আমরা আপডেটের উপযোগী পেয়ে গেলাম এখন যদি আমি আবির খানকে ক্লিক করি আবির খান আপডেটের উপযোগী হয়ে গেল দেখছেন এখন আপডেট করলে কি হবে যখন আবিরকে আমি সাবমিট করবো আবির তো আরো দশজন থাকে তাহলে তো সমস্যা তাহলে আমি কি করবো আবিরের আইডিটাও হিডেন আকারে পাঠাই দিব ইনপুট টাইপ হিডেন নেম ইকুয়াল টু আইডি ভ্যালু ইকুয়াল টু হচ্ছে তাহলে এখন দেখেন এখন যে এটা সাবমিট করলে কি হবে সেটা তো আমরা জানি না কিন্তু এই আইডি টু এর এগেনস্টে সব ডাটা চলে আসছে সাবমিট করলে কি হবে আমরা নাম দিয়েছি সাবমিট যদি কেউ সাবমিট করে চেক করবো তোমাকে সাবমিট করা হয়েছে হয়েছে তাহলে ফর্মের পুরো ডাটাকে এক্সট্রাক্ট করে এই আমার নেম দিলে তখন হয়ার একটা কন্ডিশন তখন ইনসার্ট না তখন কিন্তু আপডেট একটা মেথড করতে হবে ইনসার্টের পরিবর্তে জাস্ট এইভাবে ইতিমধ্যে আপডেট করে না তাই না করছি নেহি না স্যার ওকে
আপডেট টেবিল কলামস আর কন্ডিশন কন্ডিশন তাহলে আপডেট টেবিল তাই না কুড়িটাও এরকম আপডেট টেবিল সেট কলস আপডেট স্টুডেন্ট নেম মোবাইল হয়ার কন্ডিশনটা এখন দিব যার আইডি ইকুয়াল টু হচ্ছে রসন আইডি ওই যে রসন আইডি এখানে আছে না সেটা ঠিক আছে তো এই যে সবগুলো করলো যদি সাকসেস হয় লোকেশন ভিউতে বলবে নালে আপডেট ফেল বলবে চলে না তো এখন দেখি এখানে অ্যাকশনটা চেঞ্জ করতে হবে ইনসার্ট ডট পিএসপি কোথায় দিতে হবে তাহলে বলুন তো এডিট ডট পিএসপি তো হয়ে গেল আমাদের আপডেটের কাজ মোটামুটি আশা করি যদি কোনো অঘটন না ঘটে আবির খান রে আবির উদ্দিন বলবে আবির আবির ইসলাম এবং তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিয়ে 7449 এই দেখছেন আবির খানের চেঞ্জ হয়ে গেছে আবির ইসলাম হয়ে গেছে সিম্পল না সিম্পল তারেক ভাই না স্যার সিম্পল না স্যার একটু জটিল স্যার তাই ভয় বান তাই রে হয়ে গেল কিন্তু তারেক ভাই প্র্যাকটিস করে না এই জন্য কয় যে হয়নি কে তাহলে এবার আসি এডিট কাজ শেষ ভিডিও করে দিয়েছি এটা তো একটা ফ্যাসিলিটি যে আপনি অন্য সময়ে অবসর সময়ে বসে বসে বারবার দেখবেন না দেখলে না বুঝলে নোট রাখবেন তার সাথে ক্লাসে এসে ধরবেন যে স্যার এটা বুঝি নাই এটা আবার বুঝে দেবেন এবার ডিলেটটা তো আরো সিম্পল এত সিম্পল মাথা খারাপ হওয়ার মতো তো ডিলেটটা আমি করে দিচ্ছি ডিলেটটা আমি করে দিব একটু তো এবার ডিলেট ডিলেট তো একদম ডাল ভাত কেমনে ডাল ভাত চলেন দেখে আসি ক্লিক মারলে কই যায় দেখেন ডিলেট ডট পিএসপি তে যায় তো ডিলেট ডট পিএসপি পরিবর্তে এইারে এই সেম পেজে অ্যাকশন করে দেন কিভাবে ওই যে যেখানে লিংক দিয়েছেন ক্লাসে সেখানে ডিলেট ডট পিএসপি পরিবর্তে লিখে দিবেন হচ্ছে আহ
ডিলেট কিভাবে হবে? যখন আমি ডিলেটে দিব, আমি আর ডিলেট ডট পিএসপি তে বাড়াচ্ছি না, আমি ডিরেক্টলি ভিউ ডট পিএসপি তে বাড়াচ্ছি। মানে সেম পেজ যেখানে শো করছে সেখানে পাঠাচ্ছি, অন্য কোথাও নয়। দুই জায়গা আছে ডিলেট, না? হ্যাঁ, ডিলেট এখানে একটা, ডিলেট এখানে একটা, আর এডিট। তো এখন সেম পেজে যেহেতু পাঠাচ্ছি, ভিউ ডট পিএসপি কোথায় আছে আমার সেখানে যেতে হবে। জিজ্ঞেস করবো তোমার কাছে কি ডিলের রিকোয়েস্ট আসছে? আপনাদের সাইড নয়েজ আসতেছে, কাইন্ডলি মাইক অফ রাখেন। ইফ সেট ডলার সাইন আন্ডারস্কোর রিকোয়েস্ট অফ আইডি, যদি আইডি এসে থাকে। আমি আপাতত কিছুই করবো না, কিন্তু এখানে অনেক ভ্যালিডেশন করা যায়, সেটা আপনারা করবেন, পরে একদিন দেখাই দেবো। তো এখানে কেন পাঠাচ্ছে আইডি নামে পাঠাইছি ডিলেটেও। ইফিসের রিকোয়েস্ট আইডি তাহলে কি হবে, আমরা ডিলেট একটা মেথড বানাবো, যেরকম ইনসার্ট সেরকম ডিলেট। ইনসার্টকে কপি করে পেটে দিছি, মাইরে দিলে শেষ। যেমন কি আমরা আপডেটের বেলায় করছি, তাই না আসিফ তারেক সাহেব? ডিলেট টেবিল কলাম, টেবিল আর কন্ডিশন, এখানে কলাম নাই। ডিলেট টেবিল, ডিলেট ফ্রম টেবিল ফায়ার, ফায়ার বাসেন কন্ডিশন। আর একটা কোশ্চেন ছিল, শিওর এই যে ডলার টেবিল এবং ডলার কন্ডিশন লাগানো, এগুলো কি যে পিএসপি নির্দিষ্ট কোনো কি? না 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 না, আপনি যে কোনো ম্যাক্স ওয়াইজ যে কোনো নাম একটা মিনিংফুল দিলে ভালো হয় আর কি। দেখেন নাম দেখে বুঝতে পারেন কি করতে হবে। ডাটাবেসে টেবিল রিসিভ করবো, হ্যাঁ, আর এখানে কন্ডিশন, কোন কন্ডিশনের ভিত্তিতে আমরা রিসিভ করবো আর কি। তো এটা যখন হয়ে যাবে তাহলে আমি কি করবো, ডিলেট একটা কুইরি, ডিলেট কুইরি মাই সিকুয়াল ডিলেট কুইরি, ডিলেট স্টেটমেন্ট ইজ ইউজড স্যার, ডিলেট ফ্রম টেবিল হোয়ার কলাম হোয়ার কন্ডিশন। ডিলেট ফ্রম টেবিল, আমি ফ্রমটা ভুলে গেছি, এই জন্য আমি কনফার্ম হলাম হোয়ার কন্ডিশন, তাই না? আফেক্টেড, ওকে, শেষ 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 শেষ। তাহলে দরাসান হবি যে ডিলেট, হ্যাঁ, এবং ডিলেটের মধ্যে মেথড হলো স্টুডেন্টস, আর কন্ডিশন হচ্ছে আর ডিজেলেবল দার রিকোয়েস্ট অফ আইডি। ডট এভাবেও দিতে পারি আমরা, তাহলে একই কথা, তাই না? তো এটা যখন ডিলেট হলো, বা আলাদা ভেরিয়েবলে রেকো করতে পারতেন, তখন আমরা এই এটা একটা রিপ্লেস দেখুন, নাহলে বুঝতে পারবেন না। এটা লোকেশন new.psv,
সো বি ডট বি দিলে তখন এটা সাকসেস হবে না সো নতুন করে এটা সমস্যা হবে না রিফ্রেশ কোন সমস্যা নাই ফরিদ ভাইকে দিলাম ব্যানিশ করলাম ফরিদ ভাই নাই মাসুদ আলমকে দিলাম ব্যানিশ করলাম মাসুদ আলম নাই তো আমরা যখন জাভাস্ক্রিপ্ট চেক করি শুভ তখন একটা নোটিফিকেশন দিবে ইয়েস দিলে ডিলিট হবে নো দিলে ডিলিট হবে না এই ধরনের কাজটা আমরা দেখবো এসব পিএসপি দিয়ে করা যায় যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট চেক করে দেখব তো আমরা এটা করলাম না তো এই ছিল আমাদের আজকে ইনসার্ট আপডেট ডিলিট ক্রুড মোটামুটি শেষ আশা করি আপনারা আগামী ক্লাসে আমাকে ফরিদ ভাই ছাড়া বাকির একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে স্যার আজকে সোর্স ফাইলগুলো সবগুলো একটু দিয়ে দিন গত ক্লাসে সোর্স ফাইল দেই নাই গত ক্লাসে একটু দাও হয়েছে স্যার আজকে গুলো স্যার তাই প্রতিদিন দিয়ে দিই আমরা ঠিক আছে দিয়ে দিয়েছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ